তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটএক্স এক্সপ্লেন্ড। লোকি সিজন টু এপিসোড টু তে আমরা কাইন্ড অফ হি হু রিমেন্স এর অরিজিন দেখতে পারি এবং এর স্টোরি সেখান থেকেই শুরু হয়, যেখানে সিজন ওয়ান এর লাস্ট এপিসোডে রাবানা মিস মিনিটস এর ডিরেকশনে টাইম ডোর দিয়ে কোথাও চলে যায়। এখানে আমরা দেখি রাবানা টিভিএ থেকে শিকাগো 1868 এ চলে আসে, যেখানে হি হু রিমেন্স এন্ড মিস মিনিটস টিভিএ এর একটি গাইড বুক ক্যাং এর চাইল্ড ভেরিয়েন্ট ভিক্টর টাইমলির কাছে পৌঁছায় রাবানার থ্রু। অন্যদিকে টিভি এর ডিস্ট্রাকশন অনেক সামনে থাকে, কারণ টেম্পোরাল লুমকে ঠিক করতে হলে আগে ব্লাস্ট ডোরস খুলতে হবে, আর এটা হয়তো মিস মিনিটস বা হি হু রিমেন্সই করতে পারবে তার টেম্পোরাল অরাল লাইফ স্ক্যান দিয়ে। কিন্তু সে এখন মারা গেছে, তাই লোকি অ্যান্ড মবিয়াস রেন্সলেয়ারের টেম্পায়ারের সিগন্যালের থ্রু শিকাগো 1868 এ চলে আসে মিস মিনিটসকে খুঁজতে। কিন্তু তারা এখানে কিছুই পায় না, তাই তারা রেন্সলেয়ারের টেম্পায়ারের সিগন্যাল অনুযায়ী শিকাগো 1893 আসে। এখানে আমরা ওডিন, থর অ্যান্ড ভাল্ডার দি ব্রেভ এর স্ট্যাচু দেখি, আর নর্স মাইথোলজিতে অ্যান্ড কমিক্সেও ভাল্ডার থরের ভাই, যাকে মাল্টিভার্স অফ ম্যাডনেসেও দেখার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই রোল কেটে দেওয়া হয়। এখানে লোকি অ্যান্ড মবিয়াস রেন্সলেয়ারকে খুঁজে বের করে, কিন্তু তখনই লোকি ক্যাং এর একটি ভেরিয়েন্ট ভিক্টর টাইমলিকে দেখে অবাক হয়ে যায়। এখানে ভিক্টর টাইমলি টেম্পোরাল লুমের একটি আর্লি মডেল বানায়। ওয়েল, যেহেতু তারা ক্যাং এর ভেরিয়েন্টকে পেয়ে যায়, সেহেতু এখন ব্লাস্ট ডোরস খোলার জন্য তাদের মিস মিনিটস এর দরকার হবে না, তাই তারা ভিক্টর টাইমলিকেই টিভিএতে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে সিলভি চলে আসে, যে ভিক্টর টাইমলিকে মারতে চায়, কারণ যদি তাকে না মারা হয় তাহলে সামনে গিয়ে ভিক্টর টাইমলি হি হু রিমেন্স হয়ে যাবে। এখানে লোকি অ্যান্ড সিলভি আবার সেম সিচুয়েশনে পড়ে যায়, যেখানে সিলভি ক্যাংকে মারতে চায় আর লোকি ক্যাংকে বাঁচাতে চায়, কিন্তু রেন্সলেয়ার কোনো মতে ভিক্টর টাইমলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর তারা ভিক্টর টাইমলির ল্যাবে যেতে থাকে। এখানে শিপে রেন্সলেয়ার এক্সপ্লেন করে যে সে কিভাবে তাকে টিভির গাইড বুক দেয় আর তারা একটি ভালো পার্টনার হতে পারে, কিন্তু ভাই এটা ক্যাং এর ভেরিয়েন্ট, সে কারো সাথেই পার্টনারশিপ করে না। যদি সে কারোর সাথে পার্টনারশিপ করতো তাহলে মাল্টিভার্সাল ওয়ারের প্রশ্নই আসতো না। তাই ভিক্টর টাইমলি অ্যান্ড মিস মিনিটস রেন্সলেয়ারকে শিপ থেকে ফেলে দেয় আর তারা তার ল্যাবে চলে আসে। এইখানে মিস মিনিটস তার হিস্টোরি বলে, ক্যাং তাকে কিভাবে বানিয়েছে, সে ক্যাং এর কত ভালো বন্ধু ছিল, কিন্তু ক্যাং তাকে কখনো একটি পার্টিকুলার বডি দেয়নি, আর সে এখানে কাইন্ড অফ ভিক্টর টাইমলির সাথে ফ্লার্ট করতে থাকে, তাই টাইমলি রেন্সলেয়ারের টেম্পায়ার দিয়ে তাকে অফ করে দেয়। কিন্তু একটু পর সেখানে রেন্সলেয়ার চলে আসে আর তার হাতে একটি ডিভাইস থাকে, যেটা টাইম স্টিকের একটি আর্লি ভার্সন ছিল। বাট একটু পর সেখানে লোকি, মবিয়াস অ্যান্ড সিলভিও চলে আসে, আর এখানে সিলভি বাচ্চাদের মতো করতে থাকে, সে নিজের কথার আগে কারো কথাই শুনছে না। আর এক টাইমে যখন সিলভি অনেক ক্লোজ থাকে ভিক্টর টাইমলিকে মারার, তখন সিলভি সেখানেই থেমে যায়, কারণ এখন ভিক্টর টাইমলিকে মারার মানে হচ্ছে একটি নির্দোষ ব্যক্তিকে মারা, কারণ ভাই সে তো এখনও কিছু করেই নি। তাই সে ভিক্টর টাইমলিকে ছেড়ে দেয় অ্যান্ড মবিয়াস অ্যান্ড লোকি তাকে টিভিএতে নিয়ে যায়, আর রেন্সলেয়ারকে সিলভি এন্ড অফ টাইমে পাঠিয়ে দেয়, যেখানে হি হু রিমেন্সের বডি এখনও সেখানে পড়ে আছে। আর এই এপিসোডও এখানে শেষ হয়ে যায়। তো যদি কথা বলি এই এপিসোডের, তাহলে ভাই এটি একটি ঠিকঠাক এপিসোড ছিল, কিন্তু লোকির সব এপিসোডের মতো এটিও একটি এক্সাইটমেন্ট দিয়ে যায়, যে ভাই সামনে এখন কি হবে। ভিক্টর টাইমলি টিভিএতে গিয়ে খারাপ কিছু না করে ফেলে, আর রেন্সলেয়ার অ্যান্ড মিস মিনিটস এখন কি করবে। আর হ্যাঁ, এই এপিসোডে অনেকগুলো ইস্টার এক্স অ্যান্ড হিডেন ডিটেলস আছে, যেগুলোকে অন্য একটি ভিডিওতে কভার করব। তো যদি সেগুলোকে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা লোকি সিরিজ নতুন নতুন দেখছো, লোকির ক্যারেক্টার আর্ক জানো না, তাহলে তারা এই ভিডিওটি দেখতে পারো। অ্যান্ড গুড বাই।